হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা নাটকের পার্ট টু বানাইছি, আর আমরা টিমে আজকে নতুন জয়নিং হয়েছে। আমরা সারিমুল হ্যাঁ গাইস, আর তানে তো সিনডে আমরা রুবেল। হ্যালো গাইস, তো কমেন্টের মধ্যে জানাইবা ভিডিওটা কেমন লাগছে, আর আমরা চ্যানেল নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে বেল আইকনটাও দবাইবা, যাতে নতুন কোন আপডেট দিলে সর্বপ্রথম আপনারা হয়তা। তো কিতাবা ভাই, তোমার কমরো কিতা হয়েছে? সেগা করি আটক না কমরো শুনেই হাসপাতাল গেছিলাম, বুঝছো? হ্যাঁ, বেঙ্গলোর গিয়ে একজন কুকুরে কামড়াইছিল, হ্যাঁ হ্যাঁ 100 গ্রাম লাগাল পাইছিলাম সেদিন। হ্যাঁ ওকে কইছিল ইঞ্জেকশন দিবার কথা, গিয়া হ্যাঁ লতা ভিড়ের উপরে প্যান্ট খুলিছে না, তো ভাইতে কি দেখো প্যান্টের উপরে মারিচ্ছে। আমার তো ধরে ধরে বাড়ি খানো নিয়ে দেয় রে বাবা। কইছি মানুষের মাথে কাছে উঠিতে না, তুমি পাল মারি গিয়া ইঞ্জেকশন আরে দিয়া কোমর থেকে থেকে আমার লগে বিপত্তি বানাই। ওই তো ভুগর বাড়ির সুপ্রায় খাইয়ানো কয়ে সহজে দেওয়া লাগে তো সরকারি ইঞ্জেকশন। সহজু আমি বুঝছি তোমার সবটা, আমি আমি তুমি কইলে না আমি বুঝি। মার মুষ্টা তোমার কি কে উষ্টা মারলো আমার, তোমার কমরে দুঃখ পাইলি আর কেউ করিয়া না চলো জায়গা। বাড়ির খুবই যেন হাসপাতালে ওখানে গিয়ে ঘরেও ডাক্তার বেটে না হসপিটালে কেন গে তুমি কেন এটা কিতা হস বেটা, তুমি জলদি নাই যাও এগু ঘরেও ডাক্তার নেই আমি কিতা করতাম, জলদি হাসপাতাল যাও গিয়ে আরো কিতা কিতি দিব তার ঔষধ। আমার লিয়ে তো হাসপাতাল চলো না হাসপাতাল যেতে, তুমি ইঞ্জেকশন কই গো মারছো? ইঞ্জেকশন আমারে বাকা ও মারিছে মানে ফাস হই গো মারিছে, মাগনা উনি দিছো দৌড় গিয়া মারিছে খালি ইঞ্জেকশন মার দা। ইয়াল্লা কয়টা মারছো তোমার এই জানি এই রাইদা আছে বা ফাস হই গো মানে এটা বেলে গরুর ইঞ্জেকশন আগে কই ইকান ভেটেরিনারি হাসপাতাল নি আসাও। ও বাবা আমি তো লা হুনছি তুমি গরুর ইঞ্জেকশন ছয়টা মারিছো কইলে তুমি মানুয়া বুবাত আছো নি। ইয়াল্লা ইয়াল্লা কি কে বা কইছিল বেঙ্গালুর যা, ইয়াল্লা তুমি বেঙ্গালুর থেকে গেলাইতে এটা দুঃখ তুলিও না, এটা দুঃখ তুলিও না, এটা আব্বার বহা হইতে হইতে গেলাম বেঙ্গলোর আর ও কাণ্ড আমার মানুষের পয়সা কামান দেখি আর জানিছে না তোমার বাপর আর তোমার নান কিতা খরতা এরকু আর আমার লিয়ে তো হসপিটাল চলো বা আমার লিয়ে চলো হাসপাতাল চলো তো তোমার হাসপাতাল। আমার যেন বিপদে বানালে আমি কাম করতাম মানুষ গাড়ি ভাবা যাইব নি, যাইব গাড়ি আছে আও তাড়াতাড়ি দিমু চলো আস্তে আস্তে বুঝে পড়বা হ্যাঁ।